আগন্তুক 22 জানুয়ারীত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানত ভাগ লোবর যোরহাটের অযোধ্যার রাম মন্দিরলৈ মটর সাইকেলে যাত্রা করেছে চারি যুবকে। অরিন্দম শর্মা, মানস হাজরিকা, শচীন বরা আর রাজীব শর্মাই পুয়া যোরহাটের যাত্রা আরম্ভ করে অযোধ্যালৈ বুলি। অসমের বিভিন্ন কলা সংস্কৃতির প্রতীক বাইকত অঙ্কন করে যাত্রা করেছে এই চারি যুবকে, লগতে অসমবাসীর মঙ্গল কামনাও করেছে যুবককেজনে। 21 জানুয়ারীত উপস্থিত হবগৈ অযোধ্যার রাম মন্দিরত, এবুলি জানিবলৈ দিছে যুবককেজনে। ওলাইছো আর মনটা বহুত ভাল লাগি আছে। অসমবাসী মঙ্গলের কারণে আমি ইয়ারপা গৈছো, তারমানে যোরহাটের পৰা গৈছো অযোধ্যালৈ গৈছো, কারণ তাত রাম মন্দির প্রতিষ্ঠান আছে আর বহুত বেশি ভাল লাগিছে। আর যোরহাটের পৰা গৈছো বুলি কলে ভুলে হব, কারণ আমি অসমৰ হৈ গৈছো আর অসমৰ একটা থিম লৈ গৈছো আমি তালে, যাতে বাহিরতো গম পায় আমার অসমখন কেনেকুৱা বা আমার কালচার কি, আমার রিলিজন কি, সেইকাৰণে আমি তালে গৈছো। আর সবতকৈ ডাঙৰ কথাটো হল অসমবাসীর মঙ্গলের কারণে আমি ইয়ারপা গৈছো, কারণ সকলোৱে যাতে মঙ্গল হোক তাৰ কামনায় আমি গৈছো। আর আমি 21 তারিখে আমি তাত পামগে বুলি ভাবিছো আর 30 তারিখমানলৈকে তাতে থাকিম। আজি ফার্স্ট আমি ইয়ারপা যাম, ইয়ারপা গৈ পেলাই বঙাইগাঁওত থাকিমগে, বঙাইগাঁওত স্টে করিম, তাত রুম লওয়া হয়ে গেছে। তারপর পাছৰ দিনাখন আমি আপনার শিলিগুড়িত থাকিম, তারপর কোনো পরিকল্পনা লওয়া নাই, মুঠতে যেনেকৈ সুবিধা হব তেনেকৈ আমি তাত থাকিমগে। আমি সব আমি নিজে বাইকিং গিয়ার যিমান আছে সব লৈছো, আর প্রটেকশন তো সবকে ডাঙৰ বস্তু, আর বহুত ভাল কোয়ালিটি হেলমেট লৈছো। তারপর এইবার আপনি দেখি যে আমি পুরো ধুনিয়া গিয়ার্স পিনি লৈছো, যাতে কোনো ধরনের প্রবলেম নয়। আর পুলিশ প্রশাসনকো কোৱা হৈছে, আমার কাগজ দিয়া হৈছে, যাতে কিবা প্রবলেম হলে কোনো ধরনের যদি প্রবলেম হয় তেনেহলে আপনাদের আমাকে সহায় করবো, তেনেকৈ আমি এখন অ্যাপ্লিকেশন লিখে পেলাই দিছো। তারপর আপনি যিমানখিনি প্রটেকশন লাগে সব লৈছো।